বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের সংস্থার সব সম্পত্তি। মঙ্গলবার শিলিগুড়িতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পতা নেই অভিষেক, দেখো এক ইয়ং লড়কা, উসকো তো কুছ করনা পড়েগা, জব শাদি কিয়া হ্যায়, দো বাচ্চা হ্যায়, খিলায়ে খাওয়ায়েগা কেসে, কুছ তো করনা হ্যায়, ঘর মে বৈঠনে সে তো খানা নাই মিলেগা, উসকো এক বিজনেস থা, সব প্রপার্টি অ্যাটাচ কর দিয়া, ম্যানে কবি নেই বোলা। গত জানুয়ারি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স, সেই সংস্থার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থমূল্যে যা 7.5 কোটি। দিন কয়েক আগে ইডি জানিয়েছে চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের আর্থিক তছরূপ মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের 10.5 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর কথায় প্রশ্ন জাগছে বঙ্গ রাজনীতিতে। লিপস অ্যান্ড বাউন্স একটা দুরম্বরী কারবার, কোনো সন্দেহ নেই। আমরা আগেও বলেছিলাম কালো টাকা সাদা করাবার জায়গা, আর এই রকম নানাবিধ সম্পত্তি ওদিকে অ্যালকেমিস্ট কেডিশিং একেবারে দলের মধ্যে টাকা, ও দলের টাকা কিছু অ্যাটাচ হয়েছে, দলের টাকা আর ভাইপোর টাকা এক হয়ে গেল নাকি? অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর ব্যালেন্স শীট হাতে নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন সুকান্ত মজুমদার। কোম্পানি কা নাম হ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, মেরে পাস ভি আয়া হ্যায়, ইসমে দিখা জায়েগা তো এক সাল কে আন্দর জিস কোম্পানি কা টার্নওভার 86 লাখ থা মহজ, ও এক সাল কে আন্দর বাড়কর 7 কারোড় সে ভি জাদা হো গয়া, এ কোন সা ম্যাজিক হ্যায়? ওটা একটা হিসেব, অন্য নথি বলছে 2020 সালের 31 মার্চ অভিষেকের সংস্থার মোট আয় ছিল 5,99,07,250 টাকা। 2020 মার্চ মাসের শেষ দিক থেকে শুরু করোনাকাল, কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব, ভারত তো বটেই, কিন্তু ওই করোনাকালে অবাক করার মতো আয় বাড়িয়েছিল অভিষেকের সংস্থা। 2021 সালের 31 মার্চ অভিষেকের সংস্থার মোট আয় দাঁড়িয়েছিল 13,57,862 টাকা। করোনা বর্ষে যখন গোটা বিশ্ব ছিল থমকে, আয় ছিল না মানুষের, তখন অভিষেকের সংস্থার আয় বেড়েছিল 7.5 কোটিরও বেশি টাকা। আবার করোনা যখন স্তিমিত, মানুষ যখন আয়ের সন্ধানে যাচ্ছেন কাজে, তখন 2021 থেকে 2022 সালে অভিষেকের সংস্থার আয় এক ধাক্কায় কমে গিয়ে দাঁড়ায় 6,13,87,787 টাকা। প্রশ্ন জাগে, যখন সবার আয় থমকে, তখন কিভাবে বিপুল আয় অভিষেকের সংস্থার? আবার করোনাকে রুখে দিয়ে সবাই যখন ঘুরে দাঁড়ানোর লড়াইতে, তখন কিভাবে আয় এতটা কমে গেল অভিষেকের এই সংস্থার? নাকি বিপদ বুঝে প্রকৃত আয়টা আড়াল করা হয়েছে? বিরোধীদের অভিযোগ, সোনা পাচার থেকে গরু পাচার, সবেতেই যুক্ত অভিষেকের সংস্থা। 2019 সালে লোকসভা ভোটের আগে 12 ফেব্রুয়ারি ব্যাংককের, থাইল্যান্ডের ব্যাংককের কাশীকর্ণ শাখায় রুচিরা নারোলা নামে এক ভদ্রমহিলার অ্যাকাউন্ট, যেখানে কয়লার টাকা গেছিল, ওই দিন ক্লোজ করে মেনকা গম্ভীরের নামে অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টের সমূহ ভাট আমাদের টাকা 13 ফেব্রুয়ারি 2019 উইথড্র করা হয়। 14 ফেব্রুয়ারি ব্যাংককের একটি বড় সোনার দোকান থেকে 12 ব্যাগ সোনা কেনা হয়, 12 ব্যাগ সোনা। 15 তারিখে সেই ব্যাগ ভর্তি সোনা নিয়ে দুজন মহিলা কলকাতা এয়ারপোর্টে নামেন। CISF-এর মহিলা কনস্টেবলরা একটা ব্যাগ খুলতেই সোনা দেখা যায়। তারপরে জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে বিধাননগর কমিশনারেট ঝাঁপিয়ে পড়ে, তারা গ্রিন করিডোর করে ওই 12টা ব্যাগ সোনা সহ ওই 2 ভদ্রমহিলাকে কালীঘাটে শান্তিনিকেতন বলে একটি বাড়িতে পৌঁছে দেয়। শান্তিনিকেতনের বাড়িটা কি অ্যাটাচড হয়েছে? সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, সব সম্পত্তি কি অ্যাটাচড হয়েছে? ভাইপোর নিজস্ব বাহিনী, তারা কি অ্যাটাচড? ভাইপোর নিজস্ব বাহিনীর গুণকীর্তন সম্পন্ন কি বিনয় মিশ্র নাকি একটা ভানুয়াটুর দ্বীপে আছে? অভিষেকের সংস্থা সব বাজেয়াপ্ত করা নিয়ে আক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু হিসেবে কেন এত অসামঞ্জস্য, জবাব নেই তার। সেই জন্যই কি এতদিন চুপ ছিলেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।